নদিয়ার শান্তিপুর থানার এক পুলিশ আধিকারিকের নাম করে এক ব্যক্তির থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ল ক্লার্কের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেন প্রতারিত মহিলা প্রতিমা দাস। অভিযোগ, কয়েক মাস আগে শান্তিপুর গার্ডেন মোড় এলাকার মোহন দাস নামে এক ব্যক্তি সংশোধনাগারে ছিলেন। তার স্ত্রী শান্তিপুরের ল ক্লার্ক পিন্টু চন্দ্রর সাথে যোগাযোগ করেন। অভিযোগ, মোহন দাসকে ছাড়িয়ে আনতে 1 লক্ষ টাকা দাবি করে পিন্টু চন্দ্র। তাকে 25,000 টাকা দেয়া হয় বলে অভিযোগ। এরপর জামিন করার জন্য শান্তিপুর থানার এক পুলিশ আধিকারিকের নাম করে বেশ কিছু অর্থ নেয় বলে অভিযোগ। যদিও মোহন দাস মুক্তি পাননি, পরবর্তী ক্ষেত্রে আইনজীবীর মাধ্যমে তিনি মুক্তি পান। মোহন দাসের স্ত্রী ওই ল ক্লার্কের কাছে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেয় বলে অভিযোগ। খবর পাইনি, সারা রাত ফোন করে গেছি, আমার ফোনে ব্যালেন্স ছিল না, দিয়ে আমার কাকার ফোন থেকে সারা রাত ফোন করে গেছি, দিয়ে সকালবেলা ওর এক বন্ধুর কাছ থেকে খবরটা পেলাম। দিয়ে আমি এখানে আসি, শুধু ওর বন্ধু বারণ করছিলাম যে আসতে হবে না, আমরা আছি। তা আমি বললাম যে আমার বাড়ির লোক করে বলেছে আমি যাবো। দিয়ে এখানে আসার পরে আমি এখানে এসে দাঁড়াতে উনি ওর বন্ধু দেখিয়ে দিল যে এনার সঙ্গে যাও। কে ব্যক্তিকে? পিন্টু কাকু। কি করেন উনি? উনি তো, আমি তো জানতাম যে উনি দালাল, এখন শুনছি যে উনি মোর, পরে শুনলাম মোর, আগে জানতাম ডাক মাস্টার বলে, আমি জানতাম যে ওরকম কিছু। বড় সাহস, স্বামীকে মনে হচ্ছে এখনই শাড়ি ফেলবে, হ্যান ত্যান সে কত রকম কথা বললো আমাকে, মানে গরম দিয়ে দিয়ে। তারপরে তো আমি ওখানে দাঁড়িয়ে থেকে উনি নিয়ে গেল একবার ভেতরে, আমি ওনার সঙ্গে দেখা করলাম, দিয়ে তো বাইরে দাঁড়িয়ে থাকলাম। ওর বন্ধু এসে 4,000 টাকা দিয়েছিল ওই পিন্টু বাবুকে, 4,000 টাকা দিয়েছিল। দিয়ে আমি বললাম এখানে মারধর করে না তো? দিয়ে বললো যে না, আমরা আছি, আমরা দেখে নেব। দিয়ে আমি বললাম দেখবেন যেন ওর মারধর কিছু না করে, ভালো মন্দ বললো আমরা আছি, আমরা দেখে নেব। ট্রান্সফার করলো এখান থেকে ওখানে ট্রান্সফার করলো। উনি বলেছে আমি সন্ধ্যাবেলা এখানে রাত 10:11 দাঁড়িয়েছিলাম অশোকবাবুর সঙ্গে কথা বলবো বলে, আমার মা আর মামা উনি তখন গাড়ি করতে যাচ্ছিল অশোকবাবু, তখন একটু কথা হয়েছে, মানে চলে যাচ্ছিলো, কথাটা হয়নি। তো উনি বললো যে আমি বড়োবাবুর সঙ্গে কথা বলবো, কথা বলে আমি তোমার কত কী ন্যায় না নেয়, তোমরা যদি নিজেরা কথা বলতে যাও তাহলে টাকার ইয়েটা অঙ্কটা বেশি নেবে, তা আমি যদি কথা বলি তাহলে আমাদের হাত দিয়ে কথা বললে কম হবে। দিয়ে এই কথা বললো, দিয়ে আমি তাও 10টার দিয়ে এখানে ছিলাম, আচ্ছা অশোকবাবু আসে নাকি? দিয়ে আমার ছোটো মামা বললো চলো বড়োবাবুর সঙ্গে কথা বলি, অশোকবাবু যখন নেই। তা উনি বললো তোমরা বেশি বেশি বাড়াবাড়ি করছো, তা দেখবো তোমাদের কী হয়, পরিণামে ছাড়াতেই পারবা না, বড়ো কেস কেমন পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়ো কেস দিয়ে কোথায় পাঠিয়ে দেয় দেখবে। আচ্ছা, আপনার কাছে টাকার দাবি করেছিল? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওর বন্ধু 4,000 টাকা দিয়েছে, তারপরে উনি কোর্টে গিয়েছে, তাই আমি ওর বন্ধুকে বললাম যে দাদা কোর্টে যখন চালানি করে দিয়েছে যদি উকিল ধরতে হয় ভালো উকিল ধরো, আমি জানি যে মনে হয় কোর্টে গিয়ে মনে হয় ছেড়ে দেবে, দুই একটা কথা হতে না, আমি মনে করি যে হয়তো বিচারের শেষে মনে হয় আমার স্বামীর সঙ্গে দেখা হবে, সেটা না, ওখানে যে দেখা করতে দেয় আমি তো সেটা জানা ছিল না আমার। ওনারা তারপরে আমার ওই ওখানে সে ক্যান্টিনে রান্না হয় ওর পেছনে নিয়ে গিয়ে, ওই গেটের পেছনে নিয়ে গিয়ে তখন ওই আমাকে টাকার কথা বলে। কত টাকা? তখন আমি নিয়ে গিয়েছিলাম, ওর বন্ধু বলেছিলো টাকা নিয়ে আসো, টাকা দরকার আছে, তা ওখানে 20,000 টাকা নিয়েছে, তাহলে মোট 24,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে। কত টাকার দাবি করেছিল আপনার কাছে? আমার কাছে তখন বললো এই টাকায় কিছু হবে না, আমি বললাম ওর বন্ধুকে বললাম আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে 1,20,000 টাকা, 1,20,000 মতো এরকম লাগবে। আচ্ছা, কী কারণে লাগবে, কার নাম করেছিল, কার নাম করেছিল? হ্যাঁ, বলেছে যে বড়োবাবুর ফোন, আমি তোমাকে শোনাবো না, ওর বন্ধুদের শোনাবো, তাই বলেছে। বললো বড়োবাবু নেবে টাকাটা আমার হাত দিয়ে, বড়োবাবু নেবে, ওনারা তো অশোকবাবু আছে। বিষয়টা, হ্যাঁ অশোকবাবু আছে তার সঙ্গে, বিষয়টা কি সত্যি আপনি কি জানতে পেরেছেন যে উনি চেয়েছিল অফিসাররা? আমি তো পরে শুনতে পেলাম, ওর বন্ধুর মুখ দিয়ে শুনতে পেলাম যে অশোকবাবুর সঙ্গে আর ওই পিন্টু কাকুর সঙ্গে নাকি খুব ঝামেলা হয়েছে, থানাতেই হয়েছে। কি নিয়ে? ওই যে ওই টাকাটা অশোকবাবু নিয়েনি, কেননা ওই জন্য অপমান করেছে ওই পিন্টু কাকুকে। মানে একই মিথ্যে কথা বলে পুলিশের নাম করে মিথ্যে কথা বলে টাকা নিয়েছিল আপনার থেকে, টাকা দাবি করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা এখন তো জানতে পারছি, মিথ্যে কথাই বলছে। আমাকে বললো যে তুমি এখানে যখন কোর্টে যখন চালান করেছে সেটা যদি থানার থেকে নিত সে ব্যাপারে আলাদা ছিল, থানায় এসে যখন মিটলো না কেসটা, ওকে যখন কোর্টেই পাঠিয়ে দিলাম, তুমি টাকাটা দিলে কেন? তাই বলছে আমি তো জানি না। ওরা বললো যে কেসটা আরও বেশি হতো আমার জন্য হালকা হয়েছে, পিন্টু কাকু বললো যে আমার জন্য কেসটা হালকা হয়েছে, মূলত পুরো বিষয়টাই ফ্রড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুলিশের নাম ভাঙিয়ে এটা করছে উনি। হ্যাঁ হ্যাঁ, আমার এখন টাকাটা ফেরত চাই। উনি যে আমাকে ওখানেও হুমকি দিয়েছে, বলছে আমি তোমার 24,000 টাকা দিয়েছি, আমি তোমার 25,000 টাকা ফেরত দেবো, তোমার স্বামীকে কী করে ফেরত নাও আমি তাই দেখবো। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।